গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা, তোমাদেরকে পাশে নিয়ে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। যদিও আজকে ছুটি আছে অফিসের, যেহেতু আজকে ন্যাশনাল হলিডে, কিন্তু তাও আর কি সকাল সকালই আর কি রান্নাবান্নাটা শুরু করে দিলাম। তো দেখতেই পেলে একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে হচ্ছে উচ্ছে ভাজা, আজ হবে উচ্ছে বেগুন ভাজা। আর বাকি যা যা রান্না হবে সেগুলোর সরঞ্জাম সব মামনি রেডি করে দিয়েছে। তবে আজকে রান্নাটা সম্পূর্ণ আমি করিনি, কিছু রান্না আমি করেছি, কিছু রান্না মামনি করেছে। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চায়ের জলটা আমার গরম হয়ে গেছে আর এরপর আমি চাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে সারাদিন এত মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একবার বৃষ্টি হচ্ছে তো একবার রোদ উঠছে, এইভাবেই সারাটা দিন কাটলো। আর রোদ না উঠলে দেখবে কোনো কাজেই যেন এনার্জি পাওয়া যায় না। তোমরা হয়তো গলা শুনে বুঝতেই পেরেছো যে বাইরে বুধো কাকা এসছে আর দুঃখর মামনির কাছে এখন আদর খাচ্ছে আর কি। আর আমি এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি ভাজা মুখের ডাল। ভাজা মুখের ডাল কুকারের থেকে যদি কড়াইয়ে বসানো হয় না, তাহলে তার টেস্টটা একদম অন্যরকম হয়। শুধু ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এরকম একটা মানে টেস্ট হয়। কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর ভালো করে ফোড়নটা হয়ে যাবার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন মুগ ডাল। মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। তো এরপর বেশ কিছুটা ফুটে যাবার পর যখন দেখবো আধসেদ্ধ হয়ে গেছে, তখন ওটাই দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু মিষ্টি। আর দেখো এখনও বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, যার জন্য বুধো কাকা দেখো চালায় বসে চা খাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, একটা ওভেনে মামনি বাঁধাকপি তরকারিটা করে নিচ্ছে। বাঁধাকপি তরকারিটা কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। আর পাশের ওভেনটায় বসিয়ে দিয়েছি আমি কেটলিতে চাটা গরম করতে, কারণ দাদু নাতি এখনই চা খেয়ে বেরিয়ে যাবে মাসকুমারি বাজার করতে আর কি। আর বাপি দেখতেই পাচ্ছ বাইরে টিফিন করে নিচ্ছে। আর আমি আরেকবার ঘুরে দেখিয়ে দিলাম মামনি বাঁধাকপি তরকারিটা বানাচ্ছে। আর দেখো চাটা গরম হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দেবো, তারপর আমি আর মামনি দুজনে টিফিন করে নেবো। চারদিখানি মুড়ি খেয়ে নি, চারদিখানি খেয়ে নাও, অনেক বেলা বেলা। আর এই দেখো এরপর মামনি একদিকে দেখো বাঁধাকপি তরকারি করছে আর অন্যদিকে বসিয়ে দিয়েছে ভাতটা, যেহেতু ভাতটা হতে টাইম লাগে। আর আমি বানিয়ে নিলাম বাটার ব্রেড, কারণ আমার আবার খুব একটা মুড়ি খেতে ইচ্ছা করে না। তো সেই কারণে দেখলাম যখন ব্রেডটা আছেই, তো সেই জন্য বাটার ব্রেড বানিয়ে নিলাম আমার জন্য। আর মামনি এই টিফিনের টাইমে অন্য কিছু খেতে চায় না মুড়ি ছাড়া। তো আবার তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা, এখন বাজে ঘড়িতে দুপুর 12:30। তো এখন খাওয়া দাওয়া করবো। তো ভাবলাম যে কী কী রান্না হয়েছে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো সেগুলোই একবার দেখিয়ে নিই তোমাদের। আর দেখো এই মাত্র বৃষ্টিটা একটু ধরেছে, মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, দেখা যাক এখন কতক্ষণ থাকে এই আবহাওয়াটা, আবার বৃষ্টি না স্টার্ট হয়ে যায়। তো চলো দেখতে থাকো। আচ্ছা এই দেখো মাছ ভাজা হয়েছে, মাছ ছিল না, গুসকরা থেকে নিয়ে আসা হলো, তারপর ভাজা হয়েছে, এটা মামনি ভেজেছে। আর এই যে আলু সেদ্ধ হয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে আলু সেদ্ধটা, ঠিক আছে। আর হয়েছে এই যে বাঁধাকপির তরকারি, তখন রান্না হচ্ছিল তোমাদের দেখিয়েছিলাম,
এই যে উচ্ছে বেগুন ভাজা, এটাও তোমাদের দেখিয়েছি রান্না হওয়ার সময়। আর এই যে মুগের ডাল। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো চলো আমি আপাতত খাবারটা তাড়াতাড়ি করে বেড়ে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো খাবারটা বেড়ে দিয়েছি, এবার ও ঘরে দিয়ে আসবো। আগের দিন লাঞ্চ করার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা, কারণ সারাদিন বৃষ্টির ওয়েদার ছিল, তো সেরকম কিছু ছিল না তোমাদের সাথে শেয়ার করবার মতো। তো সেই কারণেই আর একবারে চলে এসেছি পরের দিন সকালে। তো তোমাদেরকে জানাই এগেন গুড মর্নিং, আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এ দেখো সকাল সকাল আমার বেশ কিছু রান্না এগিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন আপাতত দাদুর নাতির ভাতটা আমি বেড়ে দিচ্ছি। আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে দুঃখ প্রচণ্ড চিৎকার করছে। আসলে সকালের দিকে যত হকাররা রাস্তা দিয়ে পেরিয়ে যায় আর তত দুঃখ সবাইকে দেখে আর এইভাবে চিৎকার করতে থাকে। তো যাই হোক ওটা একটু তোমরা অ্যাভয়েড করো। আর দেখো আর বাকি যে সমস্ত রান্না সেগুলো সব আমি এক এক করে নিচ্ছি আর কি। আর এই দেখো কড়াইয়ে তেলটা গেছে গরম হয়ে, আর এরপর এক এক করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ছোলা ডাল হয়ে গেছে, শাকালু পোস্ত হয়ে গেছে, শশা আর আপেল কাটা হয়েছে, আর ওর ভাতটা আমি রেডি করে দিয়েছি, আর হবে পটল ভাজা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছটা ভাজাও হয়ে গেল, আর এরপর ও ঘরে রেখে দিয়ে আসছি। আর এই দেখো আজকে এই যে আলুর ঘরটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে, বুধো কাকা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে আমি খাবারটা রেডি করে দিয়েছি। তো চলো বাকি কাজগুলো এক এক করে নিই গা। নাতির ভাতটা তো রেডি করে দিলাম আর ও চলেও এসেছে খেতে, তাহলে ভাবলাম শুধু শুধু এই ফাঁকা সময়টাই বসে খিলাম, যেহেতু দুটো ওভেনে দু রকম রান্না চলছে। তো সেই জন্য ভাবলাম এই সময়টা বরং বাকি কাজগুলো একটু সেরে নেওয়া যাক। এরকম কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়, সময়ের কাজটা সময়ে হয়, এবং কাজটাকে কিন্তু কষ্টের মনে হয় না। তো দেখো এখন আমি দাদুর নাতির টিফিনটা রেডি করে দিচ্ছি। টিফিনের জন্য হয়েছিল সব সবজি দিয়ে একটা ভাজা, ওর জন্য প্যাক করে দিলাম, আর আমাদেরটা রেখে দিলাম আর কি বাড়িতে। আর এই দেখো হয়েছে তার সাথে পটল ভাজা। ব্যাস আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এরপর দেখো কড়াই নামাতে গিয়ে দেখছি দুঃখ বাগানে চুপ করে বসে আছে, আর ঠিক এই জায়গায় বসে বসে যত রাস্তা দিয়ে হকারগুলো পেরিয়ে যায় তাদেরকে দেখে আর চিৎকার করে, এটাই ওর কাজ আর কি। কী যে আনন্দ পায় জানি না। তো চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে, সকালের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে এই সুন্দর পাখির ডাক, খুব ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, আজকের মতন টাটা।